অনেকে দুশ্চিন্তার মধ্যে আছেন ভ্যাকসিন নিয়ে, এই দুশ্চিন্তার কারণে এই যে দুইজন আমরা বাংলাদেশি ভাইরা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আমরা আসলে অনেক মানুষ এসেছি আজকে, ওমানের সাগর খুব উত্তাল তাপমাত্রা, ভাই একটু কাছে এসে তো আমরা দেখতে পারতেছেন এই দুজন ভাই আমাদের মতোই আসছে সাগর পার। আজকে আপনারা জানেন ওমান অফিসার থেকে বলা হয়েছিল আজকে সাগর খুব উত্তাল থাকবে, আর এই বাস্তব পরিস্থিতি এখানে আমরা দেখতে পারতেছি। তো যাই হোক, আমরা এই দুই ভাইয়ের কাছে জানার চেষ্টা করবো। আগে আমরা লাইভের মাধ্যমে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম, যদিও কথাবার্তা বুঝতে যায় নাই অনেক কিছু হয়তো, তো ভিডিওর মাধ্যমে জানার। উনি কিন্তু ভ্যাকসিন দিয়ে আসছে, ঠিক আছে, উনিও ভ্যাকসিন দিয়ে আসছে, ভ্যাকসিন সম্বন্ধে জানবো, সাথে সাথে সাগরে এসে কিরকম লাগতেছে এটাও জানবো, সাথেই থাকুন। সম্মানিত ভাইদের কাছ থেকে একজন করে জানার চেষ্টা করবো। আচ্ছা ভাই, সাগর পারে আসছেন, আসিয়া কেমন অনুভূতিটা কেমন আপনার? আসলে অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না, এখানের অনুভূতিটা আসলে বিশাল। আমরা আসলে মরুভূমি থেকে থাকি, পাহাড়ের দেশে, মরুভূমির দেশে, পালু এবং কি আমরা পানি সাঁতারের দেশে, আসলে এখানে পানি দেখা, এই যে পানির এই যে সৌন্দর্য উপভোগ করা, সাগরের এই যে বর্ষণটা, এটা উপভোগ করার মজাটা অসাধারণ অসাধারণ অসাধারণ। ভাই ভাই কোথায় থাকেন? আমি আমরা দুজনেই আমরা মোবাইলা চালাইয়াতে থাকি, ওইখান থেকে আইসিসি বে আমাদের ভ্যাকসিন নেওয়ার জন্য, তো এখানে মেডিকেল কেয়ার একটা হসপিটাল আমরা দুজনে কিছুক্ষণ আগে ভ্যাকসিন নিয়ে আসি। ভ্যাকসিন কোন কোন ভ্যাকসিনটা দিয়েছেন? আমরা অষ্টাজন একটা, জি জি জানি কা, ওইটাই নিছি। জি, আপনারা কত টাকা করে লাগছে ভ্যাকসিনের জন্য? ওইটা আসলে টাকা এখানে বেশি না, দুজনের দুই ডোজ দিয়েছি, ফার্স্ট ইয়ারের মতো গেছে, যেটা ওমানে রিয়েল ফার্স্ট ইয়ার। আগে রেজিস্ট্রেশন করছিলেন না সরাসরি? এসে সরাসরি আসি, রেজিস্ট্রেশন করছি, রেজিস্ট্রেশন করার পরে ভ্যাকসিন দিয়েছি, ভ্যাকসিন গ্রহণ করছি, তারপর আমরা এসে দেখছি। এই মাত্র সাগর আসি। কোথায় পাওয়া যাচ্ছে এই ভ্যাকসিনটা? এখানে পাওয়া যাচ্ছে, এখানে একটা হসপিটাল আছে, হসপিটালটার নাম মেডিকেল কেয়ার হসপিটাল। আচ্ছা, আমরা আরেকজন ভাই দুজনই প্রত্যক্ষভাবে ভ্যাকসিন দিয়ে আসছেন, বাস্তব অভিজ্ঞতা এখানে। তো ভাই শুরু থেকে শেষ একটু বলবেন ভ্যাকসিনের প্রক্রিয়াটা। হ্যাঁ, আমরা দীর্ঘদিন যা বল অনেক চিন্তা ভাবনা করতেছি, আমরা ভ্যাকসিন দিয়ে বলতে পারবো কাজের মানে ব্যস্ততার কারণে দেওয়া হয় না, যাই হোক ইনশাল্লাহ আজকে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে, এসডিপি সেন্টার কেয়ার মেডিকেল যেটা আর কি অস্ট্রাজেনিকা ভ্যাকসিন এটা, ঠিক আছে। আপনাদের খরচটা 11 রেল করে গেছে না? না, 11 রেল করে দুটা ডোজ দিতে হইব, একটা আজকে দিলাম, আবার ঠিক এক মাস পর একটা ডোজ দিতে হইব, 11 রেল করে বলে দুটা 22 দিল আর কি। তাহলে ভ্যাকসিন দেওয়ার পর আপনার অনুভূতিটা কেমন? মানে আজকে এখন একটু মানে কিছুটা প্রাথমিক কোন মানে কুচিত ছিলাম, ভ্যাকসিন দিব কি কি না কি না, অনেকে বলে ভ্যাকসিন দিলে একটু ব্যথা বা নানান সমস্যা হয়, না আমরা এখন দিতে আমরা কোনো ফিল করি নাই, আর মোটামুটি আলহামদুলিল্লাহ বাংলাদেশি ভাইরা পাকিস্তানি না যে আপনাদেরকে মিথ্যা বলবে, এমনি কোনো ব্যথা সাথে পান নাই? না, এখন আপাতত দেওয়ার সময় কোনো ব্যথা না, হালকা একটু ব্যথা আছে, এটা স্বাভাবিক, ইঞ্জেকশন দিতে যেমনটা লাগে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ এই দুইটা বাইক আমাদের জন্য, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে অনেক প্রবাসী আছেন যারা ভ্যাকসিন নিয়ে প্রতিনিয়ত, হে ওরা আমার বন্ধু, অসুবিধা নাই, তো ওরা আমরা একই সাথে কাজ করি। তো আচ্ছা অসংখ্য ধন্যবাদ, আর আপনারা দেখতে পারতেছেন মানের সাগর আজকে খুবই উত্তম। যাই হোক, অসংখ্য ধন্যবাদ, আপনারা দেখতে পারতেছেন আমরা ওদের কাছে জানার চেষ্টা করলাম ভ্যাকসিন কিভাবে দিচ্ছে, কোথায় দিচ্ছে, মানের আজকে সাগর বন্ধু উত্তাল, ভালো থাকে, নিশ্চয়ই মিশতেছে। আসসালামু আলাইকুম।